প্রয়োজনে কিছু আমাদের মালামাল লাগবে, যেমন প্রথমে লাগবে একটি ওয়ান গ্যাং বোর্ড, মাত্র 20 টাকা দাম। এটি যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকানে পাবেন আপনি, অথবা যে কোনো সাধারণ দোকানেও পাওয়া যাবে। আর লাগবে একটি ফলস কভার, এটিও হচ্ছে সেই দোকানেই পাবেন, একটি ফলস কভার মাত্র 10 টাকা দাম। তো প্রয়োজনীয় মালের মধ্যে আমাদের এই দুইটাই হচ্ছে বেস্ট। আর লাগবে হচ্ছে আমাদের পুরাতন মোবাইলের ব্যাটারি। তো সেম মাপে আমি দুটি মোবাইলের ব্যাটারি নিয়েছি, যাতে করে এম্পিয়ারটা একটু ভালো পাই এবং কি বেশিক্ষণ যাতে করে মোটরটি চালাতে পারি। তো এখানে আপনি দুটি তিনটি যে কোনো মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি একটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর 3 ভোল্টের একটি এলইডি লাইট, তো এই ফ্যানটিতে আকর্ষণীয়ভাবে করার জন্য একটি এলইডি লাইট নিব এবং আকর্ষণীয় দুটি সুইচ ব্যবহার করব। তো যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকানে পাবেন, মাত্র 5 টাকা করে দাম নেবে। তো আপনি চাইলে যে কোনো সুইচের দোকান থেকে এটি আনতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যে বিষয়টি, সেটি হচ্ছে ওটিজি চার্জিং পোর্ট। এখানে চার্জিং সেকশনও আছে, প্লাস আউটপুট 5 ভোল্ট এখানে থেকে পাবেন। এখান থেকে মোবাইল চার্জ করা যাবে অনায়াসে। তো এটি মাত্র 40 টাকার মতো দাম নেবে, যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকানে এটি পাবেন। তো সব মিলিয়ে ভালোভাবে সেট আপ করতে পারলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সেই আকর্ষণীয় ফ্যানটি। তো অবশ্যই একটু টানা হেঁচড়া না করে ভিডিওটি ভালোভাবে দেখার জন্য চেষ্টা করবেন, তাহলেই আপনি কিছু না কিছু বুঝতে পারবেন। আর আপনি যদি এরকম ফ্যান তৈরি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো এই পাইপটি দিয়ে আমরা একটি স্ট্যান্ড তৈরি করব, শুধুমাত্র স্ট্যান্ডের জন্য এটি পাইপ 1/2 ইঞ্চি পরিমাণ। এবং ফলস কভারের উপরে আমরা যে সুইচগুলো ব্যবহার করব, তো সেই সুইচের মাপে কেটে নিতে হবে। তো এবং উপরের যে স্ট্যান্ডে আমরা একটি পাইপ লাগাবো, তো সেই মাপেও ছিদ্র করে নিতে হবে। তো আমি সেম মাপেরই একটি ফলস কভারে দুটি সুইচের মাপে কেটে নিয়েছি, এবং কি 1/2 ইঞ্চি পরিমাণ যে আমাদের যে স্ট্যান্ডটি যাবে, তো সেটি যাওয়ার জন্য একটি ছিদ্র করে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনোভাবে সুইচ ব্যবহার করতে পারবেন উপরে নিচে। তো আমি উপরে ব্যবহার করতে চাচ্ছি। তো এখন ধীরে ধীরে আমরা কাজগুলো শুরু করব। তো কাজ শুরু করার প্রথমতে আগে আমরা যে পাওয়ার ব্যাংকের যে সার্কিটটি আছে, তো সেই পাওয়ার ব্যাংকের সার্কিটটি আমরা এই ছিদ্রর সাথে ভালোভাবে ব্লু গান আঠা দিয়ে লাগিয়ে নিব। তো অবশ্যই এটি ভালোভাবে লাগাবেন এবং কি মজবুত হয় যাতে, সেই ব্যবস্থাটি করবেন। তো এটি ভালোভাবে অনেক শক্ত করে লাগাবেন, যাতে করে এটি খুলে না যায়। এটি লাগানোর পর আমাদের এলইডি বাল্বটি লাগাতে হবে। তো এলইডি বাল্বটি লাগানোর পর আমরা এখানে প্লাস এবং মাইনাস অথবা নেগেটিভ পজিটিভের জন্য দুটি তার ব্যবহার করব। তো সেই দুটি তার আমরা একটু হার্ড জাতীয় তার ব্যবহার করব এবং কি বোর্ডটি ছিদ্র করে একবারে ভিতরে ঢুকিয়ে দিব। দুটি তারই ভালোভাবে ঢুকানোর পর এখানে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। অবশ্যই একটু ভালোভাবে সোল্ডারিং করার চেষ্টা করবেন, যাতে করে অনেক মজবুত হয়। তো ভালোভাবে সোল্ডারিং হয়ে গেলে কিন্তু আমাদের বাল্বের সেকশনের কাজ একদম শেষ। তো এবং ভিতরে কিন্তু অবশ্যই এখানে দুটি টার্মিনাল আমরা পাওয়া যাবে। এখানে অবশ্যই প্লাস এবং মাইনাস দুটি টার্মিনালে আছে। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে মোবাইলের ব্যাটারির যে সাইডগুলো আছে, তো আমরা সেই সাইডটি আগে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো দুটি প্লাস একত্র এবং দুটি মাইনাস একত্র আমরা প্যারালাল কানেকশন করব, যাতে করে শুধুমাত্র এম্পিয়ারটা বেশি থাকে। তো সিরিজ কানেকশন করলে কিন্তু এখানে ভোল্টেজ বেশি আউটপুট হবে। তো আমাদের ভোল্টেজ 3.7 ভোল্ট হলে চলবে। তো সেক্ষেত্রে আমরা দুটি প্লাস একত্র করলাম এবং দুটি মাইনাস একত্র করে নিলাম। তো অবশ্যই ভোল্টেজটি একটু চেক দিয়ে দেব, 3.62 ভোল্ট, তো 3.5 ভোল্ট। তো এখন আমরা দুটি সুইচ বোর্ডের সাথে সংযুক্ত করব। তো অবশ্যই একটু দুটি সুইচ যাতে এক সিরিয়ালে থাকে সেই দিকে খেয়াল রাখবেন। তো সুইচের দুটি প্লাস একত্র করে কমন করলাম। তো দুটি সুইচে একটি প্লাস ইনপুট করব এবং দুটি প্লাস আউটপুট হবে, একটি হচ্ছে মোটরের জন্য আর একটি হচ্ছে বাল্বের জন্য।
তো আমরা যে তারটি লাগিয়ে নিলাম সেটি হচ্ছে আমাদের কমন পজিটিভ, অথবা ব্যাটারির যে প্লাসটি যাবে সেটি, এবং স্টান লাগানোর জন্য একটি সকেট ব্যবহার করব আমরা এখানে, টি অথবা সকেট দুটি ব্যবহার করতে পারেন, যাতে করে স্টানটি অনায়াসে খোলা যায়, এবং খোলা গেলে কিন্তু এটি আরও বেটার হবে। এখন আমরা মোটরের যে লাইনটি আছে আমরা এই ছিদ্র দিয়ে মোটরের লাইনটা ঢুকিয়ে নিব। আউটপুট মোটরের লাইন দুটি চিকন জাতীয় তার ব্যবহার করব। তো মোটরের যে প্লাসটি আছে সে প্লাসটি আমরা যে কোনো একটি সুইচের সাথে শোল্ডারিং করে নিব। মাইনাস টার্মিনালটি আমাদের ফাঁকা থাকবে, মাইনাসটি আমরা পরবর্তীতে সংযুক্ত করব। তো এখানে মাইনাসের কিন্তু কোনো কাজ নেই, মাইনাসটি সবটি একত্র করলে হবে। তো পজিটিভটি আমরা সুইচের সাথে সংযুক্ত করে নিলাম যে কোনো একটি সুইচে, আর বাকি যে সুইচটি আছে সেটি হচ্ছে আমাদের লাইটিংয়ের জন্য। তো বাকি যে আমাদের যে সুইচটি আছে, তো সেই সুইচ থেকে আমরা বাল্বের যে পজিটিভ আছে সেই পজিটিভে একটি তার সংযুক্ত করে নেব। তো বাল্বটিতে সংযুক্ত করার আগে আমরা অবশ্যই এখানে একটি 3 ওহমস একটি রেজিস্টার ব্যবহার করব, যাতে করে বাল্বটিতে একটু প্রোটেকশন থাকে। তো সেক্ষেত্রে এখানে একটি 3 ওহমস রেজিস্টার ব্যবহার করব। তো আপনি চাইলে এটি না ব্যবহার করলেও চলবে, তো তারপরও রেজিস্টার ব্যবহার করব যাতে করে বাল্বটি লং টাইম ইউজ করা যায়। তো বাল্বের কিন্তু আমাদের পজিটিভ লাইন লাগানো শেষ। তো এখন হচ্ছে আমাদের নেগেটিভ যে টার্মিনালটি, তো সেই নেগেটিভ টার্মিনালটি আমাদের লাগাতে হবে। তো আমাদের পাওয়ার ব্যাংকের সার্কিটের যে নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভ প্লাস মোটরের নেগেটিভ, তিনটা নেগেটিভই একত্র করে আমরা বাল্বের যে নেগেটিভ টার্মিনালটি আছে তো সেই টার্মিনালের সাথে লাগিয়ে নিব। অবশ্যই একটু ভালোভাবে শোল্ডারিং করার চেষ্টা করবেন এবং ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেগেটিভ কানেকশনের শেষে আমাদের হচ্ছে পজিটিভ কানেকশন। তো প্রথমত আগে পাওয়ার ব্যাংকের যে পজিটিভটি আছে আউটপুট, তো সেই পজিটিভটি সরাসরি কিন্তু ব্যাটারির পজিটিভের সাথে সংযুক্ত হবে। অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, ব্যাটারির পজিটিভ প্লাস পাওয়ার ব্যাংকের পজিটিভটি সরাসরি একত্র সংযুক্ত হবে, এবং এই পজিটিভটি আমরা সরাসরি বাল্বের যে সুইচ অথবা মোটরের যে সুইচ আছে তো সেই সুইচের দুটির যে কমন টার্মিনাল আছে তো সেই কমনের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এটি হচ্ছে আমাদের সুইচের কমন, দুটি সুইচেরই কমন এই টার্মিনাল। এখানে আমরা ব্যাটারির পজিটিভ তারটি লাগিয়ে নিলাম। তো আমাদের ভিতরের কাজ কিন্তু শেষ। তো এখন হচ্ছে আমাদের বাইরের যে মোটর সেকশনের একটু কাজ আছে। তো লাইটটি কিন্তু অন অফ হচ্ছে, অনেক আলো দেয় লাইটটি, কিন্তু অসাধারণ আলো হয়। তো এখন আমরা এই বক্সটি ভালোভাবে লাগিয়ে নিব। তো তার আগে ব্যাটারিটি অবশ্যই ভালোভাবে প্রোটেকশনভাবে সংযুক্ত করতে হবে, যাতে করে ব্যাটারিটি নাড়াচাড়া না করে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো এই স্টানের মাপ দিয়ে আমরা তারটি কেটে নিব। এবং সেটি সরাসরি স্টানের ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমাদের মোটর লাগিয়ে নিতে হবে। তো মোটরটি আমরা একটি ক্লামের সাথে ভালোভাবে শোল্ডারিং করে নিব, তো যাতে করে মোটরটি অনেক মজবুতভাবে থাকে।
এই ক্লাম্পটির সাথে মোটরটি একদম শোল্ডারিং করব। তো শোল্ডারিং করার জন্য আমি মোটরটি এবং ক্লাম্পটি সিরিজ পেপার দিয়ে ভালোভাবে একটু ঘষে নিয়েছি, যাতে করে অনায়াসে ভালোভাবে শোল্ডারিং হয়। তো দেখতে পারতেছেন এটি কিন্তু অনেক মজবুতভাবে শোল্ডারিং হয়েছে। তো এখন এটি আমরা একটি স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। তো আমাদের কাজ কিন্তু এখন শেষ। তো আমরা এখানে একটি পাখা লাগাবো এবং পাখা লাগিয়ে এটি কিন্তু টেস্ট করব। এটি ছোট হলেও কিন্তু তুলনামূলকভাবে বাতাসটা অনেক লাগে। তো মাত্র কয়েক টাকা খরচে আপনি কিন্তু সবই পাচ্ছেন, লাইট, ফ্যান এবং কি পাওয়ার ব্যাংক এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। দেখতে পারতেছেন এটার বাতাসটা কিন্তু অনেক বাতাস, ছোট হলেও কিন্তু বাতাসটা অনেক ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যখনই ভিডিও আপলোড করা হয়, যাতে করে আপনি নোটিফিকেশন পান।